তো আমরা যখন অসুস্থ হই তখন ডাক্তার বাবুরে বলেন জ্যান্ত মাছের ঝোল খেতে। তো সেরকমই আজকে একটা জ্যান্ত মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, তো আশা করি সবারই ভালো লাগবে। তো যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর যারা নতুন আছো তো ভালো, আর পুরনো যারা আছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে শুরু করি ভিডিওটা। তো এই দেখো জ্যান্ত মাছ বলতে এখানে আছে শিং মাছ, 1 কিলো 700 গ্রাম শিং মাছ। তো এগুলো আমার বর বাজার থেকে নিয়ে এসেছে, যেহেতু ও একটু অসুস্থ আছে, অনেক দিন ধরে একটু অসুস্থ, খেতে পাচ্ছে না। তো ডাক্তারবাবু জ্যান্ত মাছের ঝোল খেতে বলেছেন, তার জন্য এই মাছগুলো কিনে আনা হয়েছে। তবে একটু কম দামেই পেয়েছে, এগুলো 1100 টাকা করে বোধহয় কেজি নিয়েছে। তো আমি কটা মাছ নিয়ে, এখানে 5টা মাছ আছে, জানোই তো মাছের প্রচুর দাম। তো এখানে আমি প্রথমে মাছগুলোকে একটু জল থেকে তুলে নিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে নুন দিয়ে রেখে দিয়েছিলাম। নুন দেওয়ার পরে মাছগুলো মরে গেলে কাটতে সুবিধা হয়, নয়তো এই মাছগুলো কাটাই মানে যাবে না, মানে অনেক কষ্ট হয় কাটতে, যেহেতু জ্যান্ত মাছ। তো আমি ছোটোবেলায় একবার মাছ কাটতে গিয়ে লেজটা তুলে ধরেছিলাম আর আমাকে উল্টো দিক দিয়ে কাটা ফুটিয়ে দিয়েছিলো, আর কাটায় যে কী যন্ত্রণা, যারা এই কাটার মানে খেয়েছে, কাটা দিয়েছে তাদেরকে তারাই বুঝতে পারবে যে যন্ত্রণা কত। যাই হোক, আমি মাছগুলোকে নুন দিয়ে মেরে নিয়ে তারপরে আমি এবার কাটতে বসেছি। একটু সময় লাফালাফির পরে এগুলো মরে যায়, তো তারপরে কাটটা সহজ হয় না। তো এর যে দুই সাইডে দুটো কানের পাশে যে উড়ি বাবা, এতে বিশাল বিষ থাকে। তো তাই তো বললাম যে যারা এই মাছের কাটা খেয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে জ্বালা কত যন্ত্রণা। তো আমি মাছগুলোকে দেখো, মাছের প্রতিটা মাছে কিন্তু ডিম হয়েছে, এই দেখো ডিমগুলো একদম মাথা গলার থেকে বেরিয়ে আসছে। আর এই মাছগুলো না কাটার সময় একটুখানি কি বলে ওই যে ডুমুর গাছের পাতা, ও দিয়ে একটুখানি পরিষ্কার করলে কালোটা উঠে যায়। তো আজকে আমার আর ডুমুর পাতাটা কাছেও নেই, কাছাকাছি, যেহেতু নুন দিয়েছিলাম তো অনেকটাই ওরা লাফালাফির জন্য অনেকটা কালো, অনেকটা পরিষ্কার হয়েছে কিছুটা, আর বাদ বাকি কালোটা রয়েছে, অসুবিধা নেই, খেয়ে ফেলবো, কোনো সমস্যা হবে না। তো ভালোভাবে মাছগুলোকে একটু আস্তে আস্তে করে, যেহেতু এখন নড়াচড় করবে না, কাটার কোনো ভয়ও নেই। তো এই মাছ অনেকে কাটার জন্য মানে সুবিধা, এই মাছ কই মাছ এগুলো কাটতে খুবই ঝামেলা, চ্যাং মাছ। তো এগুলো সাধারণত অনেকে বাজার থেকে, এখন অবশ্য বাজার থেকে কাটাও লোক বসে, মহিলারা থাকে, তো ওরা টাকা দিলে ওরা কেটে দেয়। তো আমি মাছ বেশি মানে বাড়িতে কাটা পছন্দ করি। তো দেখো আস্তে আস্তে মাছগুলো কিন্তু ধীরে ধীরেই কাটছে, যেহেতু কাটাটা যেহেতু মরে গেলেও অসুবিধা কী, কাটাটা ফুট করে মানে হাতের মধ্যে লেগে যাবে, তাহলেও যন্ত্রণা হয়। তো মাছগুলো আমি এইভাবেই মানে আজকে এভাবেই করে তারপরে রান্না করব। তো ধীরে সুস্থ, অনেকে মাছ কাটতে পারো না, তো আমি এইভাবে মাছ মানে মাছ কাটতে আমার ছোটোবেলার থেকে অভ্যাস। আমাদের বাংলাদেশে যখন ছিলাম তো আমার বাবা পুকুর থেকে এরকম জ্যান্ত মাছ ধরে নিয়ে আসতেন, তো আমি পড়ার ফাঁকে তখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তো আমি ওই মাছ যখনই ধরে নিয়ে আসতো তখন আমার ওই কাটার একটা নেশা ছিল যে মাছটা আমাকে কাটতে হবে। তো মাছগুলোকে কেটে নিয়ে আমি একটুখানি এই দেখো দেখাচ্ছি, দেখো আমি কিন্তু পরিষ্কার করিনি, এমনি নুনেই অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর ওই যে কিছুটা আছে ঘাটের কাছে কালো কালো, তো বললাম তো সমস্যা নেই। তো এতটা আমার 5টা মাছে ছোটো বড়ো দিয়ে এতটা মাছ হয়েছে, এবার চলো রান্না শুরু করা যাক। তো মাছগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি, তারপরে এবার এখানে আজকে আমি যে মাছগুলো রান্না করব একটা বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো জ্যান্ত মাছ যে কোনো সবজি হোক বা এমনি হোক রান্না করলে কিন্তু এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, মানে বরফের মাছের চাইতে বা মরা মাছের চাইতে এই মাছগুলো জ্যান্ত মাছ, যে কোনো জ্যান্ত মাছে খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে, স্বাদ দ্বিগুণ হয়। তো প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপরে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে নিয়ে এবার নুন হলুদ মেখে নিয়ে এবার কড়াই, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে হতে এবার আমি মাছটা সাইডে রেখে দিয়ে এবার আমি তেল দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার অল্প, আজকে কিন্তু রান্নাটা কিন্তু অল্পই তেলে করব, কারণ কি আমার বর একটু শরীরটা খারাপ হয়েছে, যার জন্য ওকে বেশি তেল দিয়ে রান্না করা খাবার খাওয়াবো না, যেহেতু ডাক্তার বলেছে জ্যান্ত মাছের ঝোল খেতে, ও যেহেতু মানে নিরামিষ খায় তাই আমি ইচ্ছে করে ওকে জ্যান্ত মাছের ঝোলটা আমি টেকটিক করে খাওয়াবো, বুঝতে পারবে না। তো যার জন্য আমি অল্প তেলেই কিন্তু আজকে রান্নাটা করব। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এই দেখো 5টা মাছে কিন্তু অনেকগুলো মাছ হয়েছে, যেহেতু আমরা 3 জনে 1 বেলা খাবো, তো এরকম অল্প সংখ্যক লোকের জন্য এটা ঠিক আছে, মাছ
তো তেল গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু উলট পালট করে দিচ্ছি। আসলে জ্যান্ত মাছ যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে, আমার কাছে অন্তত ভালো লাগে। আবার বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে যে কোনো জ্যান্ত মাছ বা এমনি মাছ কিন্তু ভালো লাগে। তো আজকে আমি বড়িটা দেবো না, অন্য কোনো একদিন এই রেসিপিটা করে দেখাবো, যে বড়ি দিয়ে বেগুন দিয়ে। এই শীতকালীন তো সব রকম মানে সবজির মধ্যে একটু ধনে পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আজকেও আমি ধনে পাতা দিয়ে রান্না করব। তো মাছটা কিন্তু আমি বেশি একটা ভাজা করিনি, অল্পই ভাজা করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, 2-4 মিনিট পরে আমি মাছটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা ছোটো মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, তো ওটাকেও ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর বেগুনটা কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেহেতু আলুটা একটু ভেজে নিলে একটু স্বাদটা ভালো হয়। এই দেখো সব কিছুই কিন্তু আমি অল্প করে ভাজা করছি, বেশি একটা পুড়ে বা লাল লাল একদম সেরকম করে ভাজিনি। তো আলুটা এবার তুলে নিচ্ছি, এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেগুন। তো তোমরা বলতে পারো যে বেগুন ওইটুক তেলে ভাজা হয়, তা আমি বললাম আজকে সব জিনিসই আমি অল্প তেলে রান্না করব, যেহেতু এটা হেলথের ব্যাপার রয়েছে, স্বাস্থ্যের দিকে মানে চিন্তা করে আমি আজকে অল্প তেলেই আজকে রান্না করব। আর বেগুন তো তুমি যত তেল দাও অনেকটাই তেল লাগে ভাজায়। তো তারপরে বেগুনটা তুলে নেওয়ার পরে এবারে আমি অল্প একটুখানি 2 টেবিল চামচ তেল দিলাম, অবশ্যই সর্ষে তেল দিয়ে রান্না করছি আমি। তো তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে, জিরে ফোড়ন আর কি। এবার একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা তেলে দেওয়ার পরে বেশ একটুখানি সাতলে নিয়ে তারপরে এবার দেব 4-5টা মানে কাঁচার যে পাকা লঙ্কাটা থাকে ওটা, সে তুমি যে কাঁচা হোক শুকনো লঙ্কা হোক যে কোনো লঙ্কা দিতে পারো, তবে কাঁচা লঙ্কা ফোড়নে দিলে স্বাদ কিন্তু ভালো লাগে। এবার দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আদা পেস্ট দিলাম। এবারে নুন দেব স্বাদ অনুযায়ী, যেহেতু ভাজার মধ্যে কিন্তু আমি সবটা ভাজার মধ্যে নুন দেওয়া হয়েছিল। আর দিলাম হলুদ। এবার এই মশলাটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। নুন দেওয়াতে টমেটোটা কিন্তু একটুখানি নরম হয়ে গিয়েছে। এবার মশলা যে বাটি ছিল মশলাটা করেছিলাম আগে, তো সেটা দিয়ে ধুয়ে একটু জল দিলাম, মশলা বলতে আদা বেটে ছিলাম ওর মধ্যে, তো সেটা ধুয়ে একটু জল দিলাম। এবার দেখো ওইটা একটু মশলার সাথে কিন্তু ভালোভাবে মানে নুন হলুদ টমেটো আর লঙ্কা ওগুলো একটুখানি নরম হয়ে গিয়েছে, কিন্তু মিশেও গিয়েছে ওর মধ্যে। এবারে আমি একটা মশলা দিয়েছি, এটা বিরিয়ানি মশলা, আমি ঘরে তৈরি করেছিলাম। এটা কিন্তু শুধু বিরিয়ানি না, সব রকম তরিতরকারিতে দিলে কিন্তু স্বাদ ভালো হয়, যার জন্য এটা আমি বাড়িতেই রেডি করে তৈরি করে রেখেছি কৌটো ভরে। তো এবার ওই মশলাটা দিয়ে দিলাম, এবারে একটুখানি নাড়াচাড়া করতে হবে মশলাটা, নাড়াচাড়া মশলাটা যাতে একটুখানি কাঁচা গন্ধ চলে যায়। সে তারপরে আমি বেগুন আর আলু যে হালকা ভাজা করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার মশলার সঙ্গে ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে এপিটুপিট করে বললাম আজকে আমি কোনো মানে সবজি বলো মাছ বলো কোনোটাই আমি কড়া ভাজা দেবো না, হালকা হালকা রোগীর পথ্য যাতে হজম হয় ভালো, খেতে ভালো লাগে, নুন মানে হলুদ বলো নুন বলো, আর তেলটা একটু কম দিয়েছি, আর নুন হলুদ তো এটা পরিমাণ মতো দিতে হবে। তারপরে একটুখানি সাতলে নিই মশলার সঙ্গে সবজিটা, তারপরে জল দিয়ে দিলাম, যে যেরকম ঝোল রাখতে চাও সেরকমটা জল দেবে। তা আমি আমার মতো বেশি একটা ঝোল রাখবো না। তারপরে 5-7 মিনিট পরে দেখো অনেকটাই ঝোল কিন্তু সবজির সঙ্গে মিশে গিয়েছে। তারপরে এরপরে দিয়ে দিলাম, 5 মিনিট পরে দিয়ে দিলাম মাছ। মাছগুলো যেহেতু সবজির সাথে একটুখানি মানে সিদ্ধ হয়ে রান্না হবে মশলার সঙ্গে বলো সবজির সঙ্গে, এটা মিশে গিয়ে একটা টেস্ট অন্যরকম হবে জ্যান্ত মাছটা। আর মাছ তো একদম কড়া করে ভাজা না, মাছটা একটুখানি ফুটতে দিতে হবে। তারপরে আরও 5 মিনিট যাওয়ার পরে আমি দিলাম ধনে পাতা, ধনে পাতা বললাম না এখন শীতকালীন একটা মানে সবজি, ধনে পাতা এখন 12 মাসে পাওয়া যায়, তো ধনে পাতা যে কোনো সবজিতে দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে আমার কাছে অন্তত। তো এটার সঙ্গে একটু মাখো মাখো হয়ে গিয়েছে। আর দেখো মাছটা একটু তুলে দেখাচ্ছি, মাছগুলো কিন্তু খুব ডিম হয়েছে, মানে বড় যে মাছগুলো, এখন যেহেতু বর্ষা গেল তাই সব মাছ সব ধরনের মাছই ডিম হয়েছে।
আর ডিমওয়ালা মাছ কিন্তু আমার খুব ভালো লাগে। এতে কার কার ভালো লাগে একটু কমেন্টে লিখে জানিও প্লিজ। তো মাছগুলো ফুটছে, সবজিটার সঙ্গে মিশে গিয়েছে, ঝোলটাও বেশ একটু ঘন ঘন হয়ে এসছে। তারপরে আমি এবার তরকারিটি হয়ে গিয়েছে দেখো, এবার আমি নামিয়ে নিলাম। একটুখানি সামান্য ঝোল ঝোল রেখেছি, একটুখানি একদম ঘনও না পাতলাও না, মিডিয়াম করে রেখেছি। তো নামানো হয়ে গিয়েছে, এই দেখো ঘ্রাণ কিন্তু প্রচুর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, তোমরা পাবে না, আমি পাচ্ছি। তো এইভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো দেখো কেমন লাগে। তো রেডি হয়ে গেল আমার মানে আলু বেগুন দিয়ে জ্যান্ত মাছের ঝোল।